বিশ্বজোড়া পাঠশালা মোড়, সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। হ্যাঁ ঠিক তাই, আমাদের শেখার কোনো শেষ নেই, কিন্তু এই শিক্ষাকে দীর্ঘস্থায়ী করতে হলে আমাদের তো অবশ্যই কৌশলী হতে হবে। এই কৌশলী কি আমরা নিজে নিজেই হতে পারবো? না, নিজে নিজে সবাই হতে পারে না। কৌশলী হওয়ার জন্য আমাদের দরকার দিক নির্দেশক। এই দিক নির্দেশকের প্রয়োজনের তাগিদেই এক্সিস মেডিকেল স্কুল আমাদের জন্য গুণী ব্যক্তিদের আলাপন আয়োজন করে থাকে। সেই ধারাবাহিকতা থেকে আজকের লাইভ সেশনটিও একজন গুণী ব্যক্তিকে নিয়ে হতে যাচ্ছে। আপনাদের সাথে এই লাইভ সেশনটিতে আছি আমি, শামিমা জাহিদ প্রীতি, অধ্যয়নরত আছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ বিডিএস প্রথম বর্ষে। এবং আমাদের সাথে এই লাইভ সেশনটিতে গেস্ট আছেন তামিহা জামান আখতার আপু, যিনি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে অনুষ্ঠিত ফার্স্ট প্রফেশনাল এক্সামিনেশনে ফার্স্ট হয়েছেন। এছাড়া তিনি অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজিতে অনার্স পেয়েছেন। বর্তমানে আপু অধ্যয়নরত আছেন ঢাকা মেডিকেল কলেজ MBBS চতুর্থ বর্ষে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম প্রীতি, কেমন আছো? আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, গতকাল রাত পর্যন্ত ভালোই ছিলাম, কিন্তু গতকাল রাত্রে একটা দুঃসংবাদ পাই। আমার খুব ক্লোজ এক ফ্রেন্ডের আম্মু করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তো কিছু ডিটেইলসে বলার আগে, আমি আন্টি সহ বিগত কয়েক মাসে যারা করোনায় প্রাণ হারিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আসলে এই সময় পড়াশোনায় মনোনিবেশ করাটা একটু টাফ, তাও আমি চেষ্টা করব ইনশাল্লাহ এই সেশনে আমার সাধ্য মতো জুনিয়রদের হেল্প করতে, যাতে কিছু টিপস দিতে, যাতে ওরা একটু হলেও হেল্প হয়। আন্টি আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা আমাদের ফ্রন্টলাইন ফাইটার্স আছেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকে আমাদের লাইভ সেশনটি এখানে শুরু করতে যাচ্ছি। লাইভ সেশনটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন প্রত্যেকে কমেন্ট সেকশনে আপনাদের বন্ধুদেরকে মেনশন করে দিন, এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে অ্যানাটমি রিলেটেড অবশ্যই কমেন্ট সেকশনে করবেন, আমি সেই কোশ্চেনটা আপুর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আপু, অ্যানাটমি মতো এমন একটা সাবজেক্ট যেটাকে কেউ হয়তো আতঙ্ক ভাবে, আবার কারো কারো খুব কম সংখ্যক মানুষের এর প্রতি ভালো লাগা কাজ করে, কিন্তু যেহেতু আপু আপনি অনার্স পেয়েছেন সেহেতু আপনার ভালোবাসার জায়গাটা অন্যদের থেকে একটু ভিন্ন, এই ভিন্নতার গল্পটুকু যদি একটু ছোট্ট করে বলতেন। আচ্ছা, যখন আমার মেডিকেলে ক্লাস শুরু হয়, সবার একটা, যারা আমার ফ্যামিলিতে সিনিয়র ডাক্তার আছে বা মেডিকেল স্টুডেন্টস আছে, ওনারা প্রায়ই জিজ্ঞাসা করতো যে তোমার কোন সাবজেক্টটাকে বেশি ভালো লাগে। তো আমার উত্তর একদম শুরু থেকে অ্যানাটমি ছিল। এর পিছনে রিজন হচ্ছে গিয়ে, আমি যখন অ্যানাটমি পড়তাম এটাকে খুব ইজিলি আমি আমার নিজের সাথে রিলেট করতে পারতাম। যেমন এই যে আমরা হাত পায়ে বিভিন্ন ভেইন দেখি, এগুলো প্রথমে একদম প্রথম দিকে যে সুপেরিয়ার এক্সট্রিমিটি কার্ড হয় ওখানে আমরা হচ্ছে গিয়ে হাতের ভেইন গুলো সম্বন্ধে খুব ভালো মতো জানতে পারতাম। বা এই যে বিভিন্ন জিনিস আমরা মুখ নাড়াচ্ছি, হাত পা নাড়াচ্ছি, এগুলোর জন্য কোন কোন মাসেলস কাজ করছে, মানে এরকম একটা জিনিস কোরিলেট করতে পারতাম। তো এই জিনিসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগতো, যে মনে হতো যে অ্যানাটমি পড়ছি আর মানে নিজেকে জানছি, নিজের কিভাবে নিজে কাজ করছি এটাকে জানছি। সো এই জন্য এই ইন্টারেস্টের জন্য আর কি অ্যানাটমিটার দিকে বেশিও মানে বেশি একটু মনোযোগ দেওয়া হয়েছিল, বেশি পড়াও হয়েছিল। সো আলহামদুলিল্লাহ ওই জন্য আই গেস রেজাল্টটাও একটু ভালো এসেছে। আপু আপনার অনার্স পাওয়ার গল্পটি খুবই ইন্টারেস্টিং, যেটা আমাদের জন্য অনেক বেশি ইন্সপায়ার। আপু এখন যেহেতু এই যে অ্যানাটমি রিটেন সম্পর্কে আজকে আমরা কথা বলবো, তাহলে আপু এই যে অ্যানাটমি, অ্যানাটমি তো একটা কঠিন সাবজেক্ট, এই সাবজেক্টটা নিয়ে সিরিয়াসনেসটা কি আমাদের একদম বছরের প্রথম থেকে আসা উচিত নাকি মাঝে মাঝে পড়লে হবে?
আচ্ছা, তুমি যখন একদম যারা তোমরা শুরুতে আছো তারা হয়তো বা যারা এখন মানে প্রফ পরীক্ষার্থী সবাই একটা জিনিস জানিয়ে বা খেয়াল করেছি যে আমাদের যে ফার্স্ট ইয়ারে তিনটা সাবজেক্ট এর মধ্যে অ্যানাটমির কন্টেন্ট কিন্তু ফিজিওলজি বা বায়োকেমিস্ট্রির তুলনায় অলমোস্ট ডাবল। তো তোমার হচ্ছে এমনিতেও এখানে একটু বেশি এফোর্ট দেওয়া লাগবে। আর শুরু থেকে বলতে কি সিরিয়াসনেসের চেয়ে আমি এমফাসিস করতে চাই রেগুলারিটির দিক থেকে। ধরো যেদিন ক্লাসে যেই টিউটোরিয়ালটা হলো বা ক্লাস হলো, তুমি এসে যদি ওইটা ওই দিনই নিজে পড়ে ফেলো তাহলে জিনিসটা কিন্তু তোমার মাথায় একটু বেশি দিন গেঁথে থাকবে। আর অ্যানাটমি যতই তুমি জমিয়ে রাখবে আলটিমেটলি যদি আইটেমের আগে চাপটা পড়ে যায় তাহলে হচ্ছে কি অ্যানাটমির যে মজা করে পড়াটা ওইটার সময় কিন্তু ঠিক আইটেমের আগ দিয়ে থাকে না। সো তুমি যদি রেগুলার ক্লাসের পর রেগুলারলি এসে ওই জিনিসটা পড়ে ফেলো তাহলে হচ্ছে কি তোমার তুমি একটু ডিটেইলসে পড়তে পারবা, প্লাস হচ্ছে কি তুমি অনেক ইন্টারেস্ট নিয়েও পড়তে পারবা। সো এই জন্য হচ্ছে তুমি শুরু থেকে সিরিয়াসনেসে আমি বলবো না, বাট রেগুলারলি অ্যানাটমিটা পড়ার চেষ্টা করতে হবে। জি আপু, এভাবেই করার চেষ্টা করব। অনেক ইনফরমেটিভ একটা কথা বলেছেন আপু। আমরা যারা প্রথমে মেডিকেলে ঢুকি তাদের মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করে, আমরা কি মেইন বই পড়বো নাকি গাইড বই পড়বো নাকি বিগত বছরের কোশ্চেন গুলো সলভ করলেই হয়ে যাবে। এই দ্বন্দ্বটা কাটিয়ে ওঠার জন্য আপু আপনার কি কোনো সাজেশন আছে? আচ্ছা, যদিও আজকের সেশনটা রিটেন বেসড, তাও হচ্ছে ফার্স্ট ইয়ারের অনেকেই তো দেখছে তাই না? প্লাস হচ্ছে এটা যেহেতু সেভড থাকবে, সো পরে অনেক স্টুডেন্ট শুরু ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরাই দেখতে পারবে। তো তাদের উদ্দেশ্যে বলছি যে যখন প্রথম আমরা অ্যানাটমিটা স্টার্ট করব, জীবনে ফার্স্ট টাইম কোনো টপিক পড়ছি, তখন গাইড বইটা আমরা একটু কষ্ট করে হলেও অ্যাভয়েড করব। কারণ অ্যানাটমি গাইড কোনো কিছুকে ছোট করে বলছি না, বাট অ্যানাটমি গাইডটা দেখতে আমার একটু ডিপ্রেসিং লাগতো। কারণ আমার কাছে মনে হয় যে অ্যানাটমির মেইন জিনিস হচ্ছে গিয়ে তোমার ফিগার। তুমি ছবি দেখে দেখে শেখাটাই, একটা ডেমনস্ট্রেশন দেখে দেখে শেখাটাই কিন্তু অ্যাকচুয়ালি অ্যানাটমির জন্য খুবই এফেক্টিভ। কিন্তু গাইড বই যেগুলোতে থাকে, এক হচ্ছে গিয়ে ওদের ফিগার হচ্ছে একদম মানে সাদা কালো থাকে, যেটা একটু ডিপ্রেসিং, আর হচ্ছে গিয়ে ওদের অনেক ভুলও থাকে। সো প্রথমবার তুমি যখন অ্যানাটমি পড়ছো তোমার মেইন যে কোনো একটা বই পড়লেই চলবে। আর হচ্ছে যখন তুমি মানে মেইন বইটা একবার পড়লা, তারপর তুমি রিটেনের আগে একবার তুমি তখন গাইডটা পড়বে, তাহলে তোমার হবে কি যে তুমি জান তোমার একটা তোমার অলরেডি একটা কনসেপ্ট ডেভেলপড হয়ে গিয়েছে। তুমি জাস্ট গাইড দেখে রিটেনের জন্য কনসাইজ যে জিনিসগুলো আছে, সাজানো যে জিনিসগুলো আছে ওগুলো পড়তে পারলে। কিন্তু প্রথম তুমি যখন অ্যানাটমি পড়বে অবশ্যই মেইন একটা বই পড়তে হবে। আপু, এই যে আপনি বইয়ের কথা বললেন, বই মেইন বই গাইড বইয়ের কথা বললেন, এই যে আপু আমাদের তো অ্যানাটমির অনেকগুলো পার্ট, এই পার্ট গুলো ঠিক কোন পার্টের জন্য কোন বইটা ফলো করবো সেটা যদি একটু সাজেস্ট করতেন। আচ্ছা, তোমার অ্যানাটমি বলতে শুরুতেই আমাদের যেটার দিকে এমফাসিস করা হয় সেটা হচ্ছে রিজিওনাল অ্যানাটমি। আমাদের প্রত্যেক মেডিকেলের ফার্স্ট কার্ডটা জেনারেলি হয়ে থাকে থোরাক্স। সো আর আরেকটা কার্ড থাকে খুব বড় অ্যাবডোমেন, ওটা হয়তো বা পরের টার্মে থাকে। এই থোরাক্স আর অ্যাবডোমেনের অনেক ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে ভিসেরা। যে কোনো প্রফের ভাইভাতে সফট পার্টের ভাইভা শুরুই হয় আইদার হার্ট আর লাং এর ভিসেরা দিয়ে। সো ভিসেরার জন্য স্পেসিফিক্যালি আমি রিকমেন্ড করব একে দত্তের বইটা। থোরাক্স অ্যাবডোমেন একটা আলাদা পার্ট আছে, ওটা যদি কিনে নিতে পারো তাহলে খুবই ভালো হয়। আর বাকি যে তোমার সুপেরিয়ার এক্সট্রিমিটি, ইনফেরিয়ার এক্সট্রিমিটি, হেড, নেক, ওগুলোর জন্য বিডি চৌরাসিয়া বা বিশ্রাম সিং যে কারো বই তোমরা ফলো করতে পারো। আমি পার্সোনালি বিশ্রাম সিংটাই ফলো করতে বলবো, কারণ ওখানে ক্লিনিক্যালি রেলিভেন্ট ইনফরমেশন গুলো একটু বেশি। আর নিউরো অ্যানাটমিটাও বিশ্রাম সিংটাই ফলো করাটা বেটার। আর হচ্ছে কি যেটা আমাদের জেনারেল অ্যানাটমি বলি, জেনারেল অ্যানাটমি আর হিস্টোলজি, আমি পার্সোনালি হচ্ছে গিয়ে যদিও এগুলোর মেইন বই আছে, আমি সেলিম রেজার একটা বই আছে, সেলিম রেজার গ্রস অ্যানাটমি সেল বায়োলজি অ্যান্ড হিস্টোলজি, এই বইটার দুইটা পার্ট পাওয়া যায়। আমি পার্সোনালি এই বই দুইটাই ফলো করতাম, কারণ এই দুইটা হচ্ছে মেইন বইয়ের আলোকেই লিখা, ঠিক এক্স্যাক্টলি গাইড না, আরো ডিটেইলড কালারফুল এক দুইটা বই। আমার কাছে এই দুইটা পড়তে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতাম আমি। আর এমব্রায়োলজিটা একটু ট্রিকি, এমব্রায়োলজিটা আমাদের সবার কাছে কঠিন লাগে। এমব্রায়োলজির বাইবেল যেটাকে আমাদের বলা হয়ে থাকে ল্যাংম্যান, ওটা পড়াটা একটু ডিফিকাল্ট তাই না? সো আমি তাও জেনারেল অ্যানাটমিতে তুমি যদি ল্যাংম্যান আর লেকচার মিলিয়ে পড়তে পারো তো খুবই ভালো। আর সিস্টেমিক এমব্রায়োলজির জন্য আমি পার্সোনালি একটু সাজেস্ট করব ইন্দরবার সিং নামের একজন রাইটার আছেন, তার বইটা যদি তোমরা পড়তে পারো। সিস্টেমিক অ্যানাটমিতে খুবই ইজি করে লেখা, ফিগার গুলো খুবই সুন্দর, তোমাদের পড়তেই মজা লাগবে। সো সিস্টেমিক এমব্রায়োলজির জন্য ইন্দরবার সিং এর বই। এটা হচ্ছে তুমি যদি বলো বুক রেকমেন্ডেশন যারা একদম মানে শুরুর দিকে আছে তাদের জন্য। জি আপু, আপনার
বুক রিকমেন্ডেশনটা আমাদের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল। আপু, বইয়ের কথা তো জানলাম, কিন্তু এখন আমার খুব জানতে ইচ্ছে করছে এই বইগুলোর বাহিরে এক্সট্রা কি কিছু করা উচিত আমাদের? আচ্ছা, এটা একটা মানে অ্যানাটোমির জন্য অ্যাকচুয়ালি খুবই রেলিভেন্ট একটা কোয়েশ্চেন। অ্যানাটোমি, আমি প্রথমে একটা কথা হয়তো মানে বলেছিলাম যে অ্যানাটোমিটা তুমি যত বেশি ভিজুয়ালাইজ করতে পারবা তোমার জন্যই তত বেটার। আর এই ভিজুয়ালাইজেশনের জন্য যেটা হেল্প করে সেটা হচ্ছে বেশি বেশি ডেমনস্ট্রেশন, বেশি বেশি ভিডিও। আমি পার্সোনালি ক্লাস হয়ে যাওয়ার পর বাসায় এসে কোনো বই খাতা খোলার আগেই ইউটিউবে একটা ভিডিও দেখে নিতাম, মানে যেই টপিকটা পড়বো সেই টপিকটা নিয়ে একটা যে কোনো ভিডিও দেখে নিতাম। তাহলে হতো কি, যখন আমি পড়তাম আমি খুব ইজিলি ওইটাকে ওটার সাথে রিলেট করতে পারতাম। সো এই ক্ষেত্রে আমি বলবো যে অ্যানাটমি জোন নামে একটা ইউটিউব চ্যানেল আছে, ওইখানে খুব সুন্দর সুন্দর ভিডিও পাওয়া যায়। আমি ওটাই খুব মানে বেশি ফলো করতাম। আর হচ্ছে গিয়ে এমব্রায়োলজির জন্য ডক্টর চান্দনা সরকার ম্যাডামের যে লেকচারগুলো, ওনার ক্লাস মেবি আছে সামনে অ্যাক্সিসে যতদূর জানি, তো ওনার ভিডিও লেকচারগুলো খুবই ইউজফুল। আর এই আরেকটা রিসোর্স আছে যেটা নিয়ে আমি পরে শুনেছি বাট আমার কাছে মনে হয়েছিল খুবই ভালো, সেটা হচ্ছে অসমোসিস। অসমোসিসের যে ভিডিওগুলো ওগুলো দেখলেও ভালো। অনেক সময় দেখা যায় যে আইটেমের আগে অনেক বড় একটা টপিক বই পড়ার টাইম থাকে না, সেই ক্ষেত্রে আমরা গাইডের দিকেই ঝুঁকে পড়ি। তো তুমি যদি একটা ভিডিও দেখে নাও তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, তোমার মাথায় অনেক কিছু গেঁথে যাবে, তখন তুমি হচ্ছে গিয়ে যে যাই পড়ো, বই পড়ো বা গাইড পড়ো, তোমার জন্য অনেক ইজিয়ার হয়ে যাবে। মানে তুমি অ্যাকচুয়ালি জিনিসটা বুঝতে পারবা, মুখস্থের চেয়েও জিনিসটা বুঝতে পারবে, সো পড়াটা অনেক ইজি হয়ে যাবে। সো হ্যাঁ, তোমার বইয়ের পাশাপাশি তোমার হচ্ছে ভিডিও। আর আরেকটা বই আমি আগে মিস করে গিয়েছি, সেটা হচ্ছে নেটারের কালার অ্যাটলাস। তোমার ওই তো যেই টপিকটা পড়বা একটু যদি অ্যাটলাসের সাথে মিলিয়ে নাও, তুমি তোমার একদম কারেক্ট কনসেপ্টটা তুমি ডেভেলপ করতে পারবে। গুণী ব্যক্তিদের সাথে কথা বলতে অন্যরকম ভালো লাগা কাজ করে আপু। আপনি প্রত্যেক আপনার প্রত্যেকটা কথাই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ। এখন আমি হচ্ছে যারা আমাদেরকে দেখছেন তাদের কাছে একবার আসি। আপনাদের আগেই বলেছি যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপু অনেক হেল্পফুল, আপনাদের কোশ্চেন আমি যখন আপুকে দিব আপু নিশ্চয়ই আপনাদের কোশ্চেনের উত্তর দিবেন। আপু, যেহেতু আজকে আমাদের সেশনটি অ্যানাটমির রিটেন বেস, তাহলে আপু ডিরেক্ট রিটেনের মধ্যে এখন চলে যাই। রিটেনের ক্ষেত্রে আমাদের কোশ্চেন প্যাটার্নটা ঠিক কেমন আসতে পারে, মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন হতে পারে, এই সম্পর্কে যদি একটু আইডিয়া দিই। আচ্ছা, আমি ডিরেক্টলি প্রফের রিটেনে চলে যাই, যেহেতু সামনে প্রফ আর প্রফ পরীক্ষার্থী হয়তো বা এখানে বেশি। প্রফের রিটেনে তোমাদের হচ্ছে রিটেনে দুইটা পার্ট থাকে আমরা জানি, একটা হচ্ছে গিয়ে তোমার পার্ট অ্যানাটমি পার্ট ওয়ান, পার্ট টু। পার্ট ওয়ান বা পার্ট টু দুইটাতেই তুমি রিটেনে হচ্ছে 100 মার্কস করে 70 ফর SAQ, 20 ফর MCQ আর 10 হচ্ছে ফর ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। এখন পার্ট ওয়ানে আবার দুইটা গ্রুপ থাকে, গ্রুপ এ আর গ্রুপ বি। গ্রুপ এ তে হচ্ছে তোমার জেনারেল অ্যানাটমি, জেনারেল এমব্রায়োলজি, জেনারেল হিস্টোলজি, আর গ্রুপ বি তে থাকে হেড নেক আর নিউরো অ্যানাটমি। এখন প্রত্যেকটা গ্রুপে তোমার 7টা করে কোয়েশ্চেন থাকে, 7টা থেকে 5টা অ্যান্সার করতে হয়, ইচ কোয়েশ্চেন ক্যারিজ 7 মার্কস। সো তোমার দুইটা গ্রুপে 35 35 করে 70। আর তোমার পেপার টু তে অলমোস্ট সেম, দুইটা গ্রুপ থাকে, গ্রুপ এ আর গ্রুপ বি। গ্রুপ এ তে হয়তো বা তোমার অ্যাবডোমেন আর ইনফেরিয়ার এক্সট্রিমিটি থাকবে, গ্রুপ বি তে হচ্ছে গিয়ে তোমার থোরাক্স আর সুপেরিয়ার এক্সট্রিমিটি থাকবে। মার্কস ডিস্ট্রিবিউশন আগের মতো 7টা থেকে 5টা অ্যান্সার করতে হবে প্রতিটা কোয়েশ্চেনের জন্য 7 মার্কস করে। আর MCQ তো 20 থাকে, আর ফর্মেটিভ তো তোমার সারা বছরের ক্লাস পারফরমেন্সের উপরই। আশা করি আপনারা আপুর বলা কথাগুলো অনেক সুন্দরভাবে ধরতে পারছেন। আচ্ছা আপু, আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুটো স্টেজের স্টুডেন্টদেরই মেইন টার্গেট থাকে ফার্স্ট প্রফ এক্সামিনেশন, তাহলে আপু এই ফার্স্ট প্রফ এক্সামিনেশনে যদি অ্যানাটমি ভালো মার্কস পেতে চাই তাহলে কোন ধারায় পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে? আচ্ছা, প্রফের প্রিপারেশনটা যে আগে যে প্রিপারেটরি লিভ দেয় আমাদের 1-1.5 মাসের মতো, ওইখান থেকে যতটা না শুরু হয়, আমার কাছে মনে হয় যে একদম ফার্স্ট ইয়ারের ফার্স্ট দিন থেকে কিন্তু তুমি যদি কনসেপ্টটা ঠিক মতো বিল্ড করো তোমার প্রফ এক্সামিনেশনটা তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। বাট এখন যারা স্পেসিফিক্যালি প্রফ পরীক্ষার্থী তাদের প্রিপারেশনের জন্য আমি যেটা বলতে চাই যে অ্যানাটমির দিকে একটু বেশি ফোকাস করতে হবে ফিজিওলজি বা বায়োকেমিস্ট্রির তুলনায়। আর ভালো মার্কস যদি পেতে চাই অ্যানাটমি রিটেনে, যদি স্পেসিফিক্যালি
লিটারালি বলতে গেলে একটা একটা ওয়ার্ড আমরা অ্যানাটমি যখন শুরু করেছি তখনই আমাদেরকে অনেকেই হয়তো বলেছে যে অ্যানাটমি রিটেনে যত বেশি ফিগার রাখবা তত বেশি মার্কস পাবা, এবং এটা আসলেই সত্যি। তুমি যে কোনো কোয়েশ্চেন হোক, যত মার্কসেরই হোক, এক দেড় দুই বই থেকে ফিগার তুমি দেখেছো না দেখোনি, তুমি যা লিখেছো ওইটারই একটা সুন্দর ছবি এঁকে দিবা, একটা সুন্দর ছবি এঁকে লেবেল করে দিবা, ফিগার ফিগার তোমার নেমটা দিবা। সো তোমার হচ্ছে গিয়ে তুমি প্রতিটা কোয়েশ্চেনের অ্যান্সারে একটা অ্যাটলিস্ট ফিগার থাকবে। ভালো মার্কস পেতে চাইলে এটা ফিগার আঁকাটা মাস্ট। আর কিছু আছে, যেমন কিছু কিছু কোয়েশ্চেন্স থাকে আমাদের, মাসেলের অরিজিন, ইনসার্শন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন, তো এইগুলো হচ্ছে একদম ছাক্কা মার্কস এর কোয়েশ্চেন। তুমি হচ্ছে গিয়ে এগুলো সবসময় অ্যান্সার করার চেষ্টা করবা। গদ বাঁধা কিছু মাসেলেরই ঘুরে ফিরে প্রতি বছর আসে রিটেনে, ওগুলো খুব ভালো মতো পড়ে যাবা, ওগুলোতে একদম টু দ্য পয়েন্ট অ্যান্সার করলে ফুল মার্কস ইনশাল্লাহ চলে আসে। আর আর হচ্ছে কি, মাঝে মাঝে ডিসেকশন রিলেটেড কোয়েশ্চেন আসে, ওখানেও মার্কস অনেক বেশি থাকে, কন্টেন্ট, বাউন্ডারি, এগুলো তুমি লিখলেই মার্কস এবং সাথে একটা সুন্দর ছবি, এটাই হচ্ছে কি অ্যানাটমিতে ভালো মার্কস পাওয়ার, রিটেনে ভালো মার্কস পাওয়ার একটা মানে উপায়। আপু, আমরা কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি অনেকে আপনার কাছে কোয়েশ্চেন করছে। আনিকা সুলতানা বর্ষা আপু বলেছেন, আপু নিউরো অ্যানাটমির জন্য স্নেল নিউরো অ্যানাটমি বইটি কেমন হবে? হ্যাঁ, এটা তো স্নেল আমাদের সিনিয়ররা অনেক রেকমেন্ড করে, তো আমি যখন পড়তে গিয়েছিলাম প্রথমে স্নেল কিনেছিলাম, পড়া শুরু করেছিলাম, কিন্তু শুরু কর মানে শুরু করার পর দেখলাম যে তেমন মানে স্নেল আমাদের বিগিনার লেভেলের যে এক লেভেলের উপরে এরকম লাগতো আমার কাছে, মানে অনেক সুন্দর করে দেওয়া কিন্তু একদম যে বেসিক অ্যানাটমিক্যাল স্ট্রাকচারগুলো আমি স্নেল পড়ে কেন যেন ক্লিয়ার হতে পারছিলাম না, ভিডিও দেখছিলাম তাও মানে স্নেলটাকে আমার কাছে কঠিনই লাগতো। তো তুমি স্নেল চাইলে পড়তে পারো, কিন্তু স্নেল আমার কাছে মনে হয় নিউরো অ্যানাটমির চেয়ে নিউরো ফিজিওলজির জন্য আর কি বেশি হেল্পফুল লেগেছিল আমার কাছে পার্সোনালি। আর বিশ্রাম সিং এর যে বইটা, ওখানে হচ্ছে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার নিয়ে বেশিরভাগ ডিল মানে ডিল করে বিগিনার্সদের জন্য, তুমি এইটা যদি একবার পড়তে পারো তারপর তোমার স্নেল পড়াটা অনেক ইজি হয়ে যায়, কিন্তু বিশ্রাম সিংটা একদম তোমার অ্যানাটমির জন্য পারফেক্ট। আর স্নেল হচ্ছে একটু হায়ার লেভেলে, অ্যানাটমিটা পড়ার পর তুমি যদি ডিটেইলসে ওদের ফাংশনস জানতে চাও সেই ক্ষেত্রে তোমাকে স্নেলটা বেশি ইউজফুল। আচ্ছা আপু, আরেকজন কোশ্চেন করেছেন, রিটেনের ক্ষেত্রে আমরা ঠিক কোন কোশ্চেনগুলোর দিকে মেইনলি ফোকাস করব? কোশ্চেনটি ঠিক এমনই, আমারও একটা কোশ্চেন ছিল, আমি সেটি বললাম। কোশ্চেনটি করেছেন আরশি তাসনিম নামে একজন আপু। আচ্ছা, মানে তোমার হচ্ছে কি রিটার্নের জন্য কোন ধরনের কোশ্চেনস পড়বা বা কি ফলো করবা এটা? জি আপু, জি আপু, কোন কোশ্চেন গুলোর দিকে মেইনলি ফোকাস করব? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো এই জন্য আমরা জানি যে প্রতি ইউনিভার্সিটির জন্য আলাদা কোয়েশ্চেন ব্যাংক পাওয়া যায়, তো এরকম ঢাকা ইউনিভার্স মানে ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটির জন্য আলাদা কোয়েশ্চেন ব্যাংক আছে। সো কোয়েশ্চেন ব্যাংকটা থরোলি সলভ করতে হবে। অনেকেই বলে যে লাস্ট 3 ইয়ার্স, লাস্ট 5 ইয়ার্স, আমি বলবো যে সেফ থাকার জন্য কোয়েশ্চেন ব্যাংকে যা যা কোয়েশ্চেন আছে সবই সলভ করে যাওয়াটা বেটার, সাথে তোমাদের ইউনিভার্সিটি যে লিডিং মেডিকেল কলেজেস আছে মানে যেখান থেকে তোমার এক্সামিনাররা আসে জেনারেলি, যেমন ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, দেন ময়মনসিংহ মেডিকেল কলেজ, তো এই মেডিকেলগুলো টার্মের কোয়েশ্চেন তোমরা যদি পারো একটু কালেক্ট করে রাখো, কারণ এখানের এক্সামিনাররাই তো প্রপার কোয়েশ্চেন মেইনলি করে থাকে ঢাকা ইউনিভার্সিটিটা। সো এখান থেকে কোয়েশ্চেন কালেক্ট করে তোমরা যদি কোয়েশ্চেন ব্যাংক রেসপেক্টিভ টপিকের আন্ডারে এই কোয়েশ্চেনগুলো লিখে রাখো বা মার্ক করে রাখো, তারপর একটা সুন্দর তোমার কম্পাইলেশন হয়ে যাবে, তো তুমি ওটা ধরে ধরে তুমি সলভ করতে থাকো রিটেনের জন্য প্রিপারেশন, ওটাই অ্যাকচুয়ালি তোমার হচ্ছে, ওতেই তোমার রিটেন মোটামুটি 95% কভার হয়ে যাবে। আচ্ছা আপু, আরেকজন কোশ্চেন করেছেন, এমডি নাইমুল ইসলাম শিমুল ভাইয়া, শর্ট নোট লিখে ভালো মার্কস পাওয়ার উপায় কি, মানে স্টেপ বাই স্টেপ গুলো যদি একটু বলতেন প্লিজ। আচ্ছা, শর্ট নোটের জন্য তোমার শর্ট নোটে মার্কসটা একটু মানে কি বলবো কম্পারেটিভলি একটু ডিটেইল লেখা লাগে ভালো মার্কস পাওয়ার জন্য। সো ফার্স্ট অফ অল শর্ট নোটে যত বেশি পারো ফিগার দিবা, এটা হচ্ছে গিয়ে মেইন কথা। তারপরে হচ্ছে গিয়ে তোমার যেই স্ট্রাকচারটা নিয়ে আসলো কোয়েশ্চেনটা, ওটা নিয়ে দু এক লাইন ইন্ট্রোডাকশন দিবা, তারপরে ওটার বাউন্ডারি, তারপরে ওটার কন্টেন্ট, দেন হচ্ছে গিয়ে ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, এই জিনিসগুলো তোমার থাকা লাগবে। আর লাস্টে তোমার যদি একটু এক্সট্রা মার্কসের জন্য ওই স্ট্রাকচার রিলেটেড যদি ক্লিনিক্যালি রেলিভেন্ট কিছু থাকে সেগুলো লিখে দিতে পারো। তোমার এরকম যদি আলাদা বুলেট পয়েন্ট করে বা ব্লু পেন দিয়ে এরকম করে যে ইন্ট্রোডাকশন, দেন হচ্ছে গিয়ে বাউন্ডারি,
কন্টেন্ট, ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই আর হচ্ছে গিয়ে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, এরকম পয়েন্ট করে লিখতে পারলে তোমার শর্ট নোটে মার্কস অনেক বেশি আসে। আর এমন না যে একটা শর্ট নোটের জন্য আমি 5 পেজ 6 পেজ লিখবো, তুমি যদি একটা একটা বা দুইটা সুন্দর ফিগার দিয়ে 2-3 পেজও লেখো এনাফ, তোমার হচ্ছে গিয়ে এক্সাক্ট মানে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো থাকা লাগবে। আশা করি যারা কমেন্টে কোয়েশ্চেন করেছেন তারা তাদের উত্তরটি পেয়ে গিয়েছেন। এখন আপু আপনি আমাদেরকে এতক্ষণ যা বললেন আমি বুঝতে পেরেছি যে ফিগারের ইম্পর্টেন্সটা অনেক বেশি। তাহলে আপু হ্যাঁ যেহেতু ফিগারের ইম্পর্টেন্স অতটাই বেশি, ফিগারের ক্ষেত্রে স্পেসিফিক কোনো বই কি আমরা শুধু ফিগারের ক্ষেত্রে ফলো করতে পারি? আচ্ছা, ফিগারের ক্ষেত্রে আমার মনে হয় বিশ্রাম সিং বা বিডি চৌরাশিয়াটা ফলো করাই বেটার, কারণ দত্ত যদিও অনেক ভালো একটা বই কিন্তু দত্তের ফিগারগুলো একটু কমপ্লিকেটেড, আর কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে গিয়ে বোঝাও যায় না যে কোন স্ট্রাকচারটা কোথায় লেবেল করা হচ্ছে। কিন্তু তোমার বিশ্রাম সিং বা বিডি চৌরাশিয়াতে এই প্রবলেমটা নেই, অনেক সুন্দর করে তোমার মানে ফলো করার মতো করে ছবিগুলো দেওয়া আছে। সো তোমার হচ্ছে গিয়ে তোমরা যেই মেডিকেল কলেজে যেই বইটা ফলো করে বিডি বা বিশ্রাম, তোমরা ওখান থেকেই হচ্ছে ইয়ে ছবিগুলো আঁকবা। আপু আরেকজন কোশ্চেন করেছেন, টিরেন আখি আপু, এমব্রায়োলজিতে কি কি বই ফলো করলে বুঝতে সহজ হবে? আচ্ছা, এই কোয়েশ্চনটার অ্যান্সার বোধহয় একটু দিয়েছিলাম। তো এমব্রায়োলজি, হ্যাঁ, টপিকটা অনেক কমপ্লিকেটেড, জেনারেলি এটা প্রফেসররাই ক্লাসটা নিয়ে থাকে। সো আমি যেভাবে এমব্রায়োলজিটা পড়েছিলাম আমি তোমাদের সেটাই বলছি। জেনারেল এমব্রায়োলজির জন্য তোমরা হচ্ছে গিয়ে লেকচার তো থাকলো, সাথে যেটা আমি বললাম ইউটিউবে তোমরা যদি চন্দনা ম্যাডামের ভিডিওস পাও বা যে কোনো লেকচার ভিডিও থাকুক, আর বই পড়তে হলে ল্যাংম্যান। আমি যেটা পার্সোনালি করতাম যে ল্যাংম্যান আর লেকচার মিলিয়ে নিজের মতো করে একটা নোট করে নিয়েছিলাম, ওই নোট থেকে আমি হচ্ছে রিটেনের জন্য ওইটাই পড়তাম, ভাইভার জন্য ওটা পড়তাম, কারণ ল্যাংম্যানটা একটু কঠিন আর অনেক কিছু লিখা, সব কিছু লাগে না। সো আমার কাছে মনে হয়েছিল যা যা ইম্পর্টেন্ট লেকচারের সাথে মিলিয়ে আমি নিজের মতো করে নোট করে নিয়েছিলাম। আর সিস্টেমিক এমব্রায়োলজির জন্য ল্যাংম্যান আরো ভাস্ট, তো আমার দেখেই ভয় লেগেছিল, আমি আরেকটা বইয়ের কথা শুনেছিলাম তো ওইটা আমার কাছে ভালো লেগেছিল বেশি, তো ওটাই পড়েছিলাম। আর বইটার নাম হচ্ছে ইন্দেরবার সিং বা আইবি সিং, তোমরা পিডিএফ পাবা বা নীলক্ষেতে পাবা, খুবই সুন্দর একটা বই, খুবই ছোট করে মানে কনসাইজ ভাবে এক্সাক্ট ইনফরমেশন দেওয়া আর ফিগার গুলো খুবই বোধগম্য। সো আইবি সিং এর বইটা তোমরা যদি সিস্টেমিক এমব্রয়ার জন্য ফলো করো তো খুবই ভালো হয়। আশা করি আখি আপু আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। আপু এখন আমি আপনার কাছে জানতে চাইবো, ফিগার নিয়ে যেহেতু এত কথা হচ্ছে, ফিগারের ইম্পর্টেন্সটা অবশ্যই বেশি, তাহলে আপু টিচাররা যখন আমাদের ফিগারে মার্কস দেন তখন কি কোনো কমন ফিচার তারা ফার্স্ট প্রায়োরিটি হিসেবে দেখেন সব ছবির ক্ষেত্রে? আচ্ছা, তোমার একটা ছবির জন্য দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে প্রপার লেবেলিং আর ফিগার নেম। তুমি যদি ছবি এঁকে দাও ফিগার নেমটা না লিখো, টিচাররা এমন প্রিটেন্ড করতে পারে যে তুমি কি আঁকছো আমি তো বুঝি নাই, এরকম একটা জিনিস কাজ করে। সো তুমি ছবি আঁকার সাথে সাথে আগে ফিগার নেম দিয়ে দিবা, লেবেলিংটা সুন্দরভাবে করবা। তোমার ছবি একদম এক্স্যাক্টলি হওয়ার কোনো দরকার নেই আনলেস তোমার ফিগার মানে কোয়েশ্চেনটাই থাকে যে ড্র অ্যান্ড লেবেল, সেই ক্ষেত্রে একটু মানে একটু আর একটু বেশি তোমার কেয়ারফুল থাকতে হয়। বাট নর্মালি হচ্ছে গিয়ে তোমার জাস্ট মানে কোনো মতো একটা স্ট্রাকচার দাঁড় করালা, সুন্দর করে নিচে ফিগার নেম দিলা, লেবেল করলা। আর যেটা করতে পারো সেটা হচ্ছে গিয়ে তোমার তিনটা কালির কলম বা কালার পেন্সিল যেটাই রাখো, রেড কালার ফর আর্টারিজ, ব্লু ফর ভেইন আর ইয়েলো ফর নার্ভ। তোমার এমনও আমি আমি এমন করতাম যে পেন্সিল অনেক সময় হচ্ছে গিয়ে এইসব আঁকার ক্ষেত্রে পেন্সিল ইউজ করতাম না, ডিরেক্ট লাল লাল পেন্সিল দিয়ে আর্টারি, ব্লু দিয়ে ভেইন এভাবে এঁকে দিতাম। তো হচ্ছে গিয়ে এতে করে টাইমও সেভ হতো, কিন্তু ফিগারের ক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে একদম সূক্ষ্মাতি সূক্ষ্মতার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার লেখা মানে তোমার লেবেলিংটা, ফিগার নেমটা। যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন তাদেরকে আবারও বলছি, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, এটাই সুযোগ একজন গুণী ব্যক্তির থেকে অনেক কিছু জানার একটা বড় সুযোগ, আপনারা সুযোগটি মিস করবেন না, অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন। আপু তার মানে আমরা বুঝতে পারছি যে ফিগারের ইম্পর্টেন্স এতটাই বেশি যে যদি কোশ্চেনে ফিগার নাও চায় তাও আমরা ফিগার এঁকে দিব। এক্স্যাক্টলি, ওই তো যেটা বললাম যে তোমার
ডেফিনিশনের ক্ষেত্রে হয়তো 1 মার্কসের ক্ষেত্রে মানে টাইম না পেলে নাই, যদি 1.5 মার্কসও হয় 2 মার্কসও হয়, যাই হোক ফিগার একটা দিও, বইয়ে তোমার ফিগারটা থাকুক আর না থাকুক, তুমি যা লিখেছো ওইটাই তুমি, তুমি তো জানো তুমি কি লিখেছো, তুমি পড়ে আসছো ওইটাই তুমি এঁকে দিয়ে লেবেল করে দিলে টিচাররা বুঝে নেবে, আর টিচাররা খুশিও হয়ে যাবে যে বাহ সব জায়গায় তো ফিগার, তাহলে সে বুঝছে জিনিসটা। সো এক্ষেত্রে তোমার মার্কসটা একটু বেড়ে যাবে, মানে আমি এটা আমার কাছে মনে হয়েছিল যে পার্সোনালি ইট ওয়াজ আ ভেরি গুড থিং টু ডু। আচ্ছা আপু, কমেন্ট সেকশন থেকে দুটো কোশ্চেন নেই। আশিকুল ইসলাম লাবিব ভাইয়া বলেছেন, আপু আপনি কি সবকিছু নোট করে পড়তেন? আমি শুধু, আচ্ছা শুধু এমব্রায়োলজিটাই নোট করে পড়তাম, কারণ মেডিকেলে তোমার মানে বই পড়েই কুল পাই না, নোট কখন করবে এরকম একটা ভাব আছে, মানে একটা কাজ করে জিনিস। সো আর একটা কাজ যেটা করতে মানে করতাম আমি, সেটা হচ্ছে গিয়ে তোমার ধরো যখন মেইন বইটা পড়তাম, তারপর যখন রিটার্নে গাইড পড়তাম, মানে রিটার্নের জন্য যখন গাইডটা পড়তাম, তখন হচ্ছে মেইন বই থেকে যে এক্সট্রা কিছু পয়েন্টস ওটা হচ্ছে স্টিকি নোটস বা হচ্ছে গিয়ে গাইডের পাশে ছোট করে লিখে ফেলতাম, মানে আলাদা নোট খাতা মেইনটেইন না করে গাইডটাকেই সর্ট অফ একটা মেইন বইয়ের নোট, মেইন বই প্লাস লেকচারের ইম্পর্টেন্ট পার্টটা গাইডে হচ্ছে স্টিকি নোটস পাশে করে লিখে রাখতাম, তো ওইটা একটা ছোট নোট হয়ে যেত। আর আলাদা করে নোট বলতে ওই এমব্রায়োলজিটাই করেছিলাম, কারণ এমব্রায়োলজি আমার পার্সোনালি ডিফিকাল্ট লাগতো, মনে হচ্ছিল যে আমি যদি লিখে করি তাহলে আমার জন্যই সুবিধা, সো এটা যার যেটা সুবিধার মতো আর কি। আপু আরো কোশ্চেন দেখতে পাচ্ছি, একজন জানতে চেয়েছেন, রিফা আনিকা আপু জানতে চেয়েছেন, আপু হিস্টোলজি রিটেন প্রিপারেশন কিভাবে নিব? আচ্ছা, হিস্টোলজি আর জেনারেল অ্যানাটমি আমি দুইটাই রিটেন প্রিপারেশন নিয়েছিলাম ওই সেলিম রেজা স্যারের বইটা থেকে, ওখানে হচ্ছে তোমার ডিউর সব কোয়েশ্চেনের অ্যান্সার মোটামুটি দেওয়া আছে, ওখান থেকে তুমি হচ্ছে গিয়ে পড়বা। আর তোমরা আমরা যেটা তোমার হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল খাতায় যে ফিগার গুলো আঁকি, আমাদের রিটেন কোয়েশ্চেনে মানে যদি ওই ওই ফিগারটা এঁকে দিতে পারি তাহলে খুবই ভালো হয়, ফিগার তো আঁকবোই, তো একটু হিস্টোলজিক্যালি অ্যাকিউরেট ফিগার আঁকার ট্রাই করবো। সো রিটেনের জন্য তোমার এই যে সেলিম রেজা স্যারের বইটা প্লাস একটু ফিগার, প্রতিটার ফিগার আঁকতে হবে। আচ্ছা আপু, অনেক কোশ্চেন নিয়েছি, এখন আপনার কাছে আবার আসি। আপু অনেকটা তো জানতে পেরেছি রিটেন এর সম্পর্কে, এখন একটু জানতে চাচ্ছিলাম এমসিকিউ প্রিপারেশন সম্পর্কে, এমসিকিউ কিভাবে প্রিপারেশন নিব? আচ্ছা, এমসিকিউ অনেক মানে অনেকে হচ্ছে গিয়ে আমরা প্রিপারেশনটা ওভাবে আলাদা করে নেই না, বাট নিলে একটু ভালো কি, কারণ হচ্ছে গিয়ে অ্যানাটমি তো অনেক ডিপ, অনেক অনেক কিছু আছে, অনেক কোয়েশ্চেন্স আছে বইয়ের ভেতর থেকে, বাট যেটা হয় যে তুমি যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো সলভ করে যাও মোটামুটি 13-14টা তো ইনশাল্লাহ কমন পড়ে যায়, মানে সত্যি কথা 20টার মধ্যে মোর দেন 50% কমন থাকে। সো এটা তোমার যদি গাইডের পেছন থেকে ওই রেলিভেন্ট মানে ওই টপিকটার লাস্টে যে তোমার হচ্ছে গিয়ে কোয়েশ্চেন অ্যান্সার গুলো দেওয়া থাকে এমসিকিউ, ওগুলো একবার একটু সলভ করে যাও, বেশি সময় লাগে না, সো ওইটা সলভ করে গেলে অনেকটুকুই কমন পাবা ইনশাল্লাহ। আশা করি আপু আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আপু আরেকজন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, আমার মনে হচ্ছে এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ। কাজী রেহনুমা হাসিন আপু বলেছেন, আপু টাইম ম্যানেজমেন্ট নিয়ে যদি একটু বলতেন তাহলে ভালো হয়। আচ্ছা, টাইম ম্যানেজমেন্ট বলতে কি এক্সাম হলে টাইম ম্যানেজমেন্ট? আচ্ছা, সো এক্সাম হলে আমি যেটা করতাম, মানে এটা হয়তো বা একটু ডিফারেন্ট, কিন্তু মানে আমি আমার এখানে তো অ্যাকচুয়ালি আমি আমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করছি, সেটা হচ্ছে গিয়ে তোমার প্রফে বলো বা টার্মে বলো, আমি হচ্ছে গিয়ে আগে রিটেন যে লিখাটা থিওরি লিখাটা শেষ করতাম, ফিগারের জন্য আমি সব সময় লাস্টে একটা টাইম রাখতাম, সেটা সব সময় টোটাল টাইমের 1/3। যেমন তোমার যদি 1 ঘন্টার এক্সাম হতো রিটেন যেগুলো তোমার কার্ডে, সেক্ষেত্রে আমি লাস্টের 20 মিনিট রাখতাম শুধু ফিগারের জন্য। আবার প্রফে যেমন 2.5 ঘন্টার রিটেন, আমি লাস্টে অলমোস্ট 50 মিনিটস টু 1 আওয়ার রাখতাম শুধু ফিগারের জন্য, মানে আমি ফিগারটাকে অলওয়েজ রিটেনে এমফাসিস দিতাম, কারণ মানে মনে হতো যে ওইটা ওখানেই মার্কস, আর বাকি যে মানে এর আগে হচ্ছে কি আমি যা লিখা যতটুকু পারি যেভাবে পারি শেষ করতাম, ফিগারের জন্য আলাদা খালি জায়গা রেখে আমি হচ্ছে লিখাটা শেষ করতাম, তারপরে ওই সময়টা পুরো ফিগারের প্রতি ডেডিকেট করতাম। এভাবে দেখা যেত যে আগে থেকে একটা শুরু থেকে একটা পেস চলে আসতো হাতে, যে না আমার এই টাইমের মধ্যে শেষ করতে হবে, এরপরে পুরোটা আমি জাস্ট ফিগার রাখবো। এতে কি হয় কোনো কোয়েশ্চেনে ফিগার মিস যায় না, প্রতিটাতে একটা না একটা ফিগার থাকে, আর মার্কসটা ওই ক্ষেত্রে মানে ভালো চলে আসে। আপু আরেকজন আপু আরশি তাসনিম আপু আবার বলেছেন, এক্সামে যদি টাইম একদমই না থাকে তখন এক্সপ্লেন অ্যানাটমিক্যালি অর হিস্টোলজিক্যালি কোয়েশ্চেন গুলোতে ফিগার আঁকা কি মাস্ট?
আচ্ছা, আমি যেটা তোমাদেরকে বললাম, মানে আমি যেটা করতাম সেটা হচ্ছে ওই তো লিখাটা আগে এক কি দুই লাইনে সবকিছু টাচ করে একদম লাস্টে ফিগার আঁকতাম। আর তোমরা যারা মানে লিখার সাথে সাথে ফিগার এঁকে ফেলো, মাস্ট আমি বলবো না, মাস্ট তো অ্যাকচুয়ালি কোথাও তো লিখা থাকে, মানে খুব কম কোয়েশ্চেনে লিখা থাকে যে ফিগার, ড্র উইথ ফিগার, মানে ফিগার দেওয়াটা মাস্ট থাকে। কিন্তু তোমার অ্যানাটমিক্যালি বা হিস্টোলজিক্যালি এক্সপ্লেন যেগুলো করবা, ফিগার দেওয়াটা তোমার অ্যানাটমির সব কোয়েশ্চেনেই ভালো, ঠিক আছে, মাস্ট না, কিন্তু তোমার ভালো মার্কস পেতে বা ফুল মার্কস এর কাছাকাছি একটা মার্কস পেতে সাহায্য করবে। আশা করি আপনারা যারা কোশ্চেন করছেন আর প্রত্যেকেই আপু আপুর দ্বারা আপনাদের কোশ্চেন গুলোর আনসার পেয়ে যাচ্ছেন। সবাই অনেক কোশ্চেনও করছেন আপু। এখন আরেকজন কোশ্চেন করেছেন, ইউসুফ আলী ভাইয়া কোশ্চেন করেছেন, আপু একটা টপিক পড়ার কিছুদিন পর সব ভুলে যায়, মোটা দাগে মনে রাখার জন্য সহজ উপায় কি ফলো করা যায়? আপু এটা তো আমাদের আচ্ছা, বেশিরভাগ স্টুডেন্টেরই প্রবলেম। এটা আমারও কোয়েশ্চেন, আমার এটা এখন আমার যে আমরা থার্ড প্রক দিব, এটা আমারও খুব বড় কোয়েশ্চেন। তো মনে রাখার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি, কনসেপ্টটা ক্লিয়ার করা। তুমি যদি প্রথমবার কনসেপ্ট ক্লিয়ার করে পড়ো, তোমার রেসিডুয়াল কিছু না কিছু নলেজ থাকবে। তারপর তুমি তো অ্যানাটমি অনেকবার তোমার পড়া লাগবে, তাই না? একবার হচ্ছে তুমি মানে ক্লাস যদি যেদিন হবে ওই দিন বাসায় এসে একবার পড়ে ফেললা, বা হলে গিয়ে একবার পড়ে ফেললা, আইটেমের আগে পড়লা, কার্ডের আগে পড়লা, টার্মের আগে পড়লা, প্রফের আগে পড়লা, অনেকবার পড়া হচ্ছে। সো প্রথমবার তোমার হচ্ছে গিয়ে পড়ে মনে না থাকাটাই স্বাভাবিক। বাট রেসিডুয়াল তুমি যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে, কিছু না কিছু তোমার রেসিডুয়াল নলেজ থেকেই যাবে। সো পরের বার তুমি যখন পড়বা, তোমার জন্য জিনিসটা আরো ইজি হবে। এভাবে আস্তে আস্তে জিনিসটা তোমার হাতে চলে আসবে, তোমার পড়তেও মজা লাগবে আর মনেও থাকবে ইনশাল্লাহ। আপু আরেকজন কোশ্চেন করেছেন, মুবিন ইবনে মকবুল ভাইয়া কোশ্চেন করেছেন, আপু কালার পেন্সিল ইউজ না করে কালার পেন ইউজ করা কি ভালো হবে ফিগারে ভেইন আর্টারি আঁকার জন্য? আচ্ছা, কালার পেন পেন্সিল না, তোমার যদি একটু ভুল হয়ে যায়, তোমার হচ্ছে গিয়ে তাও হালকা করে মুছে দিলে একটু ফেড হয়, বাট পেনে উইটা থাকে না। আর অনেক টিচাররা রেড পেন দিয়ে তুমি যে এঁকেছো দেখতে পারলে একটু অফেন্ডেড হতেও পারে। রেড বা গ্রিন টিচাররা চায় না যে স্টুডেন্টরা ইউজ করুক, মানে এরকম একটা ব্যাপার থাকে। সো কালার পেনের চেয়ে পেন আর পেন্সিল তো অলমোস্ট সেমই, জাস্ট পেনটা হয়তো একটু চকচকা বেশি করে। সো তোমার হচ্ছে পেন্সিল দিয়ে আঁকাটাই আমার মনে হয় বেস্ট, মানে বেটার হতো। তুমি যদি একদম ব্লুটা হয়তো বা তুমি পেন ইউজ করতে পারো, বাট রেড আর গ্রিন পেন আমি বলবো অ্যাভয়েড করাটা বেটার, মানে জাস্ট টু বি অন দ্য সেফার সাইড। আচ্ছা আপু অনেক কোশ্চেন নিয়েছি, আপনারাও অনেক কোশ্চেন করছেন, পড়তে থাকুন। একজন গুণী ব্যক্তিকে কোশ্চেন করে আনসার জানার সৌভাগ্য কতজনের বা হয়, আপনাদের হয়েছে, আমারও হয়েছে। আপু এখন আপনার কাছে আবার একটি কোশ্চেন করছি। এই যে আপু আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের একটা বহু আকাঙ্ক্ষিত ফার্স্ট প্রফ এক্সামিনেশন, এই এক্সামিনেশনটা জন্য আমরা অনেক ওয়েট করে থাকি। ওয়েট করতে করতে একটা সময় আমাদের মধ্যে টেনশন বাড়তে থাকে, আবার যখন পরীক্ষা একদম কাছাকাছি চলে আসে ওই টাইমটাতে আমাদের মেন্টাল প্রেশারটা অনেক বেশি হয়ে থাকে। তাহলে আপু ঠিক মেন্টাল প্রেশার থেকে বেরিয়ে আসবো কিভাবে? আচ্ছা, আমাদের তো প্রফ যে এক্সামটা, আমাদের লাইফের ফার্স্ট প্রফই থাকে, প্রফ এক্সাম থাকে, অ্যানাটমি পেপার ওয়ান রিটেন। তো ওই সময়টাতে নার্ভাস হওয়াটা খুবই স্বাভাবিক, নার্ভাস হবে সবাই কম বেশি হবে। তো এটাকে অ্যাভয়েড করার জন্য আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে একটু অ্যাডভাইস দিতে চাই যে অ্যাটলিস্ট পেপার ওয়ান এর পড়াটা যত আগে সম্ভব শেষ করে রেখো। লাস্টের এক কি দেড় দিন আগেই তোমরা যদি থিওরিটিক্যাল পড়াটা শেষ করে ফেলো, তাহলে মনে হবে কি যে একটা ভার নেমে গিয়েছে, মাথা থেকে একটা ভার নেমে গিয়েছে। বাকি যেই টাইম থাকে তোমরা হচ্ছে কি ফিগার গুলো প্র্যাকটিস করো, কারণ আমার কাছে মানে ফিগার প্র্যাকটিস করা একটা অলমোস্ট একটা রিল্যাক্সেশন থেরাপির মতো কাজ করতো, যে জাস্ট ছবি এঁকে যাচ্ছে এরকম। কারণ আর তাহলে আর একটা অ্যাডভান্টেজ কি, আমি যা পড়ে আসছি ফিগার গুলো প্র্যাকটিস করলে তোমার জিনিসটা কিন্তু অটোমেটিক্যালি একবার রিভিশন হয়ে যায়। সো তুমি যখনই কোনো কিছু পড়বা, এখান থেকে যে ফিগারটা আঁকবা পাশে ছোট করে লিখে রাখতে পারো যে হ্যাঁ এই কোয়েশ্চেনের ফিগারটা আমি এখানের এই এখান থেকে পরে আমি লাস্টে আমি আঁকবো, প্র্যাকটিস করব। তো এতে হয় কি, লাস্টের এক দেড় দিন তুমি যদি পড়ার লোডটা কম রাখো বা তোমার হচ্ছে গিয়ে ছোটখাটো টুকিটাকি জিনিসগুলো রেখে দাও, তাহলে তোমার এক্সামের আগে মাথাটার অনেকটাই ঠান্ডা থাকবে। সো তখন তোমার নার্ভটা একটু হলেও কমে যাবে। আর আগে রাতটাতে একদম মানে কোনো প্রেশার না নেওয়াটাই হচ্ছে গিয়ে বেস্ট। যত আগে ঘুমাবা, লাস্ট মোমেন্ট রিভিশন যেটা করবা পরের দিন সকালে অল্প অল্প করতে পারো, কিন্তু তুমি হচ্ছে গিয়ে
যতটা মিনিমাল জিনিস ফেলে রাখা যায় সেটাই হচ্ছে গিয়ে বেটার, কারণ এমনিতে অনেক নার্ভ, তার উপর পড়াশোনার এক্সট্রা প্রেশার নেওয়াটা যে এই পড়া লাগবে, এটা দেখা লাগবে, ওই জিনিসটা মাথায় নিও না, ওটা হচ্ছে গিয়ে জাস্ট একটা অ্যাডেড বার্ডেন হিসাবে কাজ করবে। সো আগে থেকে একটু আগে থেকে আগে পড়াটা শেষ করলে তোমার মাথাটা ইনশাল্লাহ এমনিতেই ঠান্ডা থাকবে। আর আগের রাতের ঘুমটা তো খুব ইম্পর্টেন্ট, ঘুম আসবে না, মনে হবে জানলা এটা ভুলে গেছি ওইটা ভুলে গেছি, বাট তাও একটু নিজেকে একটু রিল্যাক্স রাখার চেষ্টা করতে হবে। আচ্ছা আপু, একটা কোশ্চেন এসেছে, এই যে আগের রাতের কথাই বলছি, আগের রাতে যদি কেউ একটু হালকা একটু পড়তে চায় তাহলে আপু ঠিক কোন জিনিসটা একটু পড়তে পারবে আর কি? না কোন জিনিসটা হালকা বলতে তো আপু মানে, বোঝাচ্ছি গাইড পড়বে নাকি হচ্ছে বই পড়বে, এমন একটা আচ্ছা কোশ্চেন আচ্ছা এসেছে। আচ্ছা রিটেনের জন্য তো বললাম, মানে যদি স্পেসিফিক্যালি রিটেনের জন্য তো গাইডটা হচ্ছে গিয়ে তোমার বেটার, যখন তুমি ফার্স্ট একদম ফার্স্ট অ্যানাটমি পড়ছো তখন মেইন বই, বাট রিটেনের জন্য যেহেতু অনেক সুন্দর করে গুছিয়ে লেখা থাকে, সো রিটেনের জন্য স্পেসিফিক্যালি গাইডই বেটার। তো তুমি হচ্ছে গিয়ে তোমার যেই টপিকগুলো তুমি যে দেখো যে বেশি বেশি জিনিস এসেছে, মানে বেশিবার এসেছে এর আগে প্রফে, ওগুলো একটু হয়তো বা রিভাইজ দিলে, বা যেই ফিগারগুলো অনেক আসে, যেমন তোমার লাংস আর ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট, দেন তোমার ব্রাকিয়াল প্লেক্সাস, বা তোমার হচ্ছে গিয়ে সেরিব্রাল হেমিস্ফিয়ার কাজ সেকশন, বিভিন্ন ফসা, কিউবিটাল ফসা, তারপরে হচ্ছে গিয়ে এই টাইপের যেগুলো আর কি আসে, অহরহ আসে, ওগুলোর ফিগার প্র্যাকটিস করলা, বা তোমার হচ্ছে গিয়ে একটু দেখে নিলা, তুমি এটা ফার্স্ট টাইম যেখান থেকে দেখেছো বা রিটার্নের জন্য তুমি যে রিসোর্সটা রেখেছো ওখান থেকেই দেখলা, আগের দিন নতুন জিনিস পড়ার তো অ্যাকচুয়ালি মানে এটা একদমই অ্যাডভাইজেবল না, যে একদম প্রফের আগের দিন নতুন কিছু একটা পড়া, এটা একদম অ্যাডভাইজেবল না। আচ্ছা আপু, আশা করি আপনি আপনার উত্তরটি পেয়ে গিয়েছেন। একজন দেখতে পাচ্ছি অহনা ইসলাম আপু, আপনি কোয়েশ্চেন করেছেন আপু অ্যানাটমির জন্য কি গাইড বেসড হবে আর এমসিকিউ কিভাবে পড়তেন। আপু ইতিমধ্যেই এই কোয়েশ্চেনটি আনসার দিয়ে দিয়েছেন, আপনি যদি মিস করে থাকেন তাহলে পরবর্তীতে আমরা ইউটিউব লিংক দিব, আপনি কাইন্ডলি ওখান থেকে দেখে নেবেন। আপু এতক্ষণ তো অনেক কিছু জানলাম, নোটের ব্যাপারে একজন কোয়েশ্চেন করেছিল, আপনি বলেছেন বুঝতে পেরেছি স্টিকি নোটটাকে আপনি বেশি প্রেফার করেছেন, আমরা সেক্ষেত্রে স্টিকি নোটটাকে বেশি ইউজ করব। তাহলে এখন আপু একটা কোয়েশ্চেন, আমরা তো সবাই জানি সুদীর্ঘ 4 মাসের মতো সময় আমরা পড়ালেখার থেকে অনেক বেশি দূরে আছি, অনেকেই পড়ালেখার গতি হারিয়ে ফেলেছে, এখন যদি কেউ আবার নতুন করে সুন্দরভাবে পড়াশোনাটাকে স্টার্ট করতে চায় তার জন্য আপু আপনার কি সাজেশন থাকবে? আসলে এখন তো মানে এখন যে সময়টা আমরা কাটাচ্ছি এটা মোটেও পড়াশোনা ফ্রেন্ডলি একটা সময় না, এখানে পড়াশোনার দিকে মনোযোগ দেওয়াটাই অনেক সময় আর কি একটা বিলাসিতার মতো, মানে মনোযোগ রাখাটা খুবই কঠিন। সো তারপর যদি তোমাদের কারো আগ্রহ থাকে, বা যেহেতু সামনে ইনশাল্লাহ একদিন না একদিন তো দুর্যোগ কেটে যাবে, তখন আমাদের প্রফটাও দেওয়া লাগবে, সো তোমরা যদি ওইটা একটু মাথায় রেখে পড়ো তাহলে হচ্ছে গিয়ে তোমাদের যেই যেই টপিকে তোমাদের দুর্বলতা আছে, অনেক টপিক আমরা আইটেমের সময় বা কার্ডের সময় মানে সময় স্বল্পতার কারণে পড়তে পারি না, সো আপাতত তোমাদের উইকনেস গুলো চিহ্নিত করে ওগুলো পড়লে মনে হয় বেটার। আর যারা ফার্স্ট ইয়ারে আছো তাদের তো মনে হয় অনলাইন ক্লাস রেগুলারলি হচ্ছে, সো ওই ক্ষেত্রে হচ্ছে গিয়ে রেগুলারলি ক্লাসের জিনিসটা পড়ে ফেলো বাসায়। তোমরা যেটা একটা যারা ফার্স্ট ইয়ারে তারা একটা জিনিস মিস করছো সেটা হচ্ছে তোমাদের যে ডেমনস্ট্রেশন বা টিউটোরিয়াল ক্লাস গুলো, টিউটোরিয়ালে তোমার হচ্ছে কি ভিসেরা দেখিয়ে দেখিয়ে পড়ানো হয়, তো ওইটা খুবই ইম্পর্টেন্ট। অ্যানাটমি বারবার বলছি, তোমার যত বেশি ভিজুয়ালাইজেশনটা ভালো করতে পারবা তোমার পড়া ততই ভালো হবে। সো তোমরা হচ্ছে কি একটু বাসায় নিজেরা নিজেদের দায়িত্বে ভিডিও দেখে নিও, ইউটিউবের ভিডিওগুলো অলমোস্ট মানে অনেক সুন্দর। সো এভাবে যে কঠিন যারা তোমার প্রফ পরীক্ষার্থী তারা দুর্বলতাকে চিহ্নিত করে পড়তে যদি চাও পড়তে থাকো, আর রিটেনের জন্য চাইলে দিনে একটা নির্দিষ্ট কম 1-1.5 ঘন্টা বরাদ্দ রাখতে পারো, এটা একান্তই তোমাদের ব্যাপার। আর যারা ফার্স্ট ইয়ারে আছো তারা হচ্ছে কি ক্লাসের সাথে সাথে আগাও, মানে এমন না এমন না করাটাই বেটার যে ক্লাসে পড়িয়ে যাচ্ছে থাক আমি পরে পড়বো, নিজের মতো করে একটু একটু পড়তে থাকো, এটা মনে হয় মানে ভালো হবে। আচ্ছা আপু, যেহেতু আপনি একজন অনেক গুণী ব্যক্তি, সেহেতু আপনার কাছে আপনি আপনার ঝুলিতে অনার্সও আছে, 3টি সাবজেক্টে অনার্স আছে, সেহেতু আপু জানার আগ্রহ তো অনেক বাড়ছে, যত সময় যাচ্ছে জানার আগ্রহ বাড়ছে, কমেন্ট সেকশনে যথেষ্ট পরিমাণ কোশ্চেন আসছে, আমারও অনেক জানতে ইচ্ছে করছে। আপু আরেকটু যদি আমাদেরকে টিপস দিতেন, অনেকের তো ইচ্ছে থাকে না অনার্স হবে, অনার্স এর এই ধরনের অনেকেরই থাকে, আবার অনেকে হচ্ছে পড়াশোনা রেগুলারিটি মেনটেন করে হঠাৎ করে পেয়ে যায় আনএক্সপেক্টেড ভাবে,
এভাবে যদি আপনি একটু আমাদেরকে টিপস দিতেন। আচ্ছা, মেডিকেলে পড়াশোনার তো এমনিতেই অভাব নাই, তাই না? এমনিতে অনেক প্রেশার, অনেকে তো হোস্টেলে থাকে যারা, তারা বাসা থেকে দূরে থাকে, একটা স্ট্রেস কাজ করে। তো একদম শুরু থেকে অনার্স এর টার্গেট করাটা আমার কাছে মনে হবে যে একটু বোকামি, এক্সট্রা একটা আলাদা একটা স্ট্রেস, যেটা কিনা কোনো দরকার নাই, তাই না? তোমার হচ্ছে গিয়ে এমনিতেই মেডিকেল লাইফে এতটা বলে যে প্যারা, সত্যি কথা বলে যে প্যারাময় জীবনের অপর নাম মেডিকেল, তো এখানে তোমার অনার্স এর আর আলাদা প্যারা নিয়ে তো আসলে দরকার নাই। তুমি একদম শুরু থেকে রেগুলারিটি মেনটেন করো, ইনশাল্লাহ তোমার হচ্ছে গিয়ে তাহলেই ভালো একটা রেজাল্ট তুমি পেতে পারবা। আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা খুবই দুঃখিত, আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে আপু হয়তো বেরিয়ে গিয়েছেন। আমরা আবার আপুকে আনার চেষ্টা করছি। আমরা আপুর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। আমরা খুবই দুঃখিত, যান্ত্রিক ত্রুটির কারণে আপু ডিসকানেক্ট হয়ে গিয়েছেন। আপনার কমেন্ট সেকশনে আপনাদের কোশ্চেন গুলো করতে থাকুন, আপু আবার আসলে আমি আবার আপুর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা বেশি বেশি করে আপনাদের ফ্রেন্ডদেরকে কমেন্ট সেকশনে মেনশন করতে থাকুন, তাহলে আমাদের এই লাইভ সেশনটি ও আপনাদের কোনো ফ্রেন্ডই মিস করবে না। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকে কোশ্চেন করেছেন। আপু আসলে আমি আপনাদের কোশ্চেন গুলো আপুর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আপনার একটু অপেক্ষা করুন। আমি কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি মুফতাসিনা মাহসাবিন আপু বলেছেন ডেইলি পড়ার রুটিন সম্পর্কে কোনো টিপস, আর শিরিন আখি আপু বলেছেন বায়োকেমিস্ট্রিতে মেকানিজম মনে রাখবো কিভাবে আপু। আপু আজকে আমাদের সেশনটি তো অ্যানাটমি রিলেটেড, যেহেতু আপু একজন গুণী ব্যক্তি, এই ধরনের গুণী ব্যক্তিদের আমরা বারে বারে এক্সিস মেডিকেল স্কুলের প্ল্যাটফর্মে আনতেই থাকবো। আপনার কোশ্চেনটি আনসার আপনি তখন করেন, আপু আসলে তখন আমি নিশ্চয়ই বলবো।
আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আপু একটু নামাজের বিরতির জন্য গিয়েছেন, আপু আমাদের সাথে এসে আবার সংযুক্ত হবে, তার মধ্যে আপনার আমাদের সাথে সংযুক্ত থাকুন, আপনারা যাবেন না, কমেন্ট সেকশন আপনাদের জন্য উন্মুক্ত আছে, আপনারা কমেন্ট সেকশনে আপনাদের সব অজানা কোশ্চেন গুলো করতে থাকুন। আমি আপনাদের কমেন্ট গুলো পড়ার চেষ্টা করছি। নিশাত তাসমিন আপু বলেছেন, ফিগার ভালো ড্রয়িং এর জন্য কি করা যায়? আচ্ছা আপু, আমি অবশ্যই আপু আসলে এটা জিজ্ঞাসা করব। আপু আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, সরি লাইনটা মনে হয় ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল। জি আপু, আপনি নামাজের জন্য বিরতি চেয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, উলফাকে নামাজটা পড়ে আসছি। জি আপু, এখন আপু আপনি চলে গিয়েছেন, কিন্তু আমাদের কমেন্ট সেকশন কিন্তু বন্ধ হয়নি। আমাদের কমেন্ট সেকশনে অনেকগুলো কোয়েশ্চেন এসেছে। অহনা ইসলাম আপু বলেছেন, অহনা ইসলাম মুহতাসিনা মেহজাবিন আপু বলেছেন, ডেইলি পড়ার রুটিন সম্পর্কে কোনো টিপস? আচ্ছা, ডেইলি পড়ার রুটিন সম্বন্ধে টিপস বলতে যে ওইটাই, রেগুলারিটি মেনটেন করাটাই ইম্পর্টেন্ট। ধরো তোমার ক্লাসে একদিন একটা জিনিস পড়িয়েছে, তুমি বাসায় এসে ওইটাই পড়ে ফেললা, যতক্ষণ লাগলো ওইটা তুমি কমপ্লিট করার চেষ্টা করবা। সো ওটাই হচ্ছে গিয়ে তোমার ডেইলি পড়ার টিপস, যেটাকে বলা যেতে পারে যে প্রতিদিনের পড়াটা প্রতিদিন মানে দিনেরটা দিনেই কমপ্লিট করতে হবে। আর একজন আপু নিশাত তাসলিম আপু বলেছেন, ফিগার ভালো ড্রয়িং করার জন্য কি কি করা যায়? আপনি কি কোনো আচ্ছা স্পেশাল কিছু সাজেস্ট করবেন? আচ্ছা, ফিগার কিন্তু তোমার খুব একটা ভালো যে হতে হবে এরকম কোনো ব্যাপার নেই, অ্যাকিউরেট হলেই চলবে। আর মানে তোমার হচ্ছে কি লাস্টে ওই যে এক্সামের আগের রাত্রে কিছুক্ষণ টাইম শুধু ফিগারের প্রতি বরাদ্দ দিয়ে বারবার দুই একবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হাতে একটা বেসিক স্ট্রাকচার চলে আসবে, আর ওটাই হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট। তোমার হচ্ছে গিয়ে একদম অ্যাকিউরেসির চেয়ে মোটামুটি একটা তোমার ফিগার দাঁড় করানোটাই বেশি ইম্পর্টেন্ট। আমরা দেখতে পেয়েছি কমেন্ট সেকশনে অনেক কমেন্ট এসেছে, আপু সেই কমেন্ট গুলোর উত্তর দিয়েছেন। আশা করি আপনারা সবাই আপনাদের কমেন্ট গুলোর উত্তর পেয়েছে, আপনাদের কোশ্চেন গুলোর উত্তর পেয়ে গিয়েছেন। এখন আপনাদের যদি আরো কোশ্চেন থাকে আপনারা হতাশ হবেন না, আপনারা আপুকে নেক্সট সেশনটিতেও দেখতে যাচ্ছেন। নেক্সট সেশনটি হতে যাচ্ছে ভাইবার রিলেটেড অ্যানাটমি কোশ্চেন, তখন আপনারা অবশ্যই আপুকে আরো কোশ্চেন করবেন। যেহেতু গুণী ব্যক্তিদেরকে আমরা খুব কমই পাই, গুণী ব্যক্তিদের পেলে আমরা কোশ্চেন করতে অবশ্যই ছাড়বো না। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার এত ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে একটু সময় দিয়েছেন, আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, আপনার অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করেছেন। তোমাদেরও ধন্যবাদ, অ্যাক্সিস মেডিকেল স্কুলের টিমকে অনেক বেশি ধন্যবাদ আমাকে কিছু বলতে বলার সুযোগ দেওয়ার জন্য। আর তুমি পুরো সেশনটা এভাবে এত সুন্দর করে হোস্ট করে গেলা, একটু টেকনিক্যাল ডিফিকাল্টি সত্ত্বেও তুমি যেভাবে ফ্লোটা মেনটেন করেছো আসলে অনেক কমেন্ডেবল। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে থাকার জন্য আমাদের সাথে। আশা করছি কিছু কোয়েশ্চেন্স এর অ্যান্সার দিতে পেরেছি, আর যা পারিনি তোমরা কমেন্ট করো, আমি ইনশাল্লাহ যতটুকু চেষ্টা মানে আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব উত্তর দেওয়ার। আর এখন তো আমরা সবাই একটা ডিফিকাল্ট টাইম পাস করছি, তো সবাই সবার জন্য দোয়া করি, অল দ্য বেস্ট ফর দ্য প্রফেশনাল এক্সামিনেশন। থ্যাংক ইউ আপু। সর্বশেষ বলি, আপনারা অনেকেই এই কোয়ারেন্টিনে বদ্ধ ঘরে থাকতে থাকতে অনেক বিরক্ত হচ্ছে, আপনারা অনেকে আবার হতাশও হয়ে যাচ্ছেন। তাদেরকে বলি আপনারা একটু চিন্তা করুন, যারা করোনায় আক্রান্ত হয়েছে সেই পেশেন্ট গুলোর কি অবস্থা হচ্ছে। আমরা ইতিমধ্যে আরো জেনেছি লেবাননের রাজধানী বৈরুতে ঘটে যাওয়া ধ্বংসাত্মক বিস্ফোরণটিতে কত মানুষ না ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মানুষগুলোর কথা চিন্তা করে নিজের দিকে একবার তাকান তো, আপনি কি ভালো নেই? অবশ্যই আপনি ভালো আছেন, মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া করবেন আপনি ভালো আছেন, আমি ভালো আছি। ঘরে থাকুন, নিরাপদে থাকুন, নিজে সুস্থ থাকুন, সবাই যেন সুস্থ থাকে সেই কামনা করুন। আর আমাদের পরবর্তী সেশনটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে লাইভ সেশনটির এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।